15 দফা দাবিতে 21 থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত 72 ঘন্টা চট্টগ্রাম সহ সারা দেশে কর্মবিরতির ঘোষণা করেছে কভার্ড ভ্যান ট্রাক সহ বিভিন্ন পরিবহন সংগঠন। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, পরিবহন সংগঠনের এই কর্মসূচির কারণ কি, কি দাবি জানাচ্ছেন তারা? ধন্যবাদ জয়ী। আপনি জানেন যে এর আগেও একটি সংগঠন তাদের পরিবহন মালিক সংগঠন যারা আছে তারাও কিন্তু আসলে 27 এবং 28 তারিখ এই মাসে তারা ধর্মঘট ডাক দিয়েছিল আর্থিক বন্ধ। কিন্তু আজকে কিন্তু আমরা দেখছি আরেকটি সংগঠন ট্রাক মালিক সমিতি যারা আছেন কাভার্ড ভ্যান এমনকি লরি সহ তারাও কিন্তু আসলে একেবারে আবার দেখলাম আমরা 72 ঘন্টা কর্মবিরতি ডাক দিয়েছেন। 21 তারিখ থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত টানা তারা কিন্তু আসলে যে 72 ঘন্টা কর্মবিরতি ডাক দিয়েছেন। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন শ্রমিকরা কিন্তু এই জায়গায় অবস্থান নিয়েছেন, এই জায়গা থেকে কিন্তু আসলে কর্মবিরতি ডাক দিয়েছেন। আমি তো কথা বলতে চাচ্ছি মহাসচিব আছেন, আমি জানতে চাচ্ছি এর আগে কিন্তু আসলে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ আগে আরেকটি সংগঠন তারা কিন্তু আসলে 27 এবং 28 তারিখের কর্মবিরতি ডাক দিয়েছে, সেখানে কিন্তু আজকে আবার 21 তারিখ থেকে নো মিস্টার। আমরা আসলে গত 22 আগস্ট আমাদের 15 দফা দাবি সম্বলিত চিঠিটি আমরা 8টি মন্ত্রণালয়ে প্রেরণ করি। এখানে আমাদের মালিক এবং শ্রমিকদের পানের দাবিগুলো সন্নিবেশিত আছে। সরকারকে আমরা বলেছি 19 সেপ্টেম্বরের মধ্যে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য, যদি দাবিগুলো মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে 21 সেপ্টেম্বর থেকে 72 ঘন্টা আমাদের কর্মবিরতি চলবে। তন্মধ্যে আমাদের এআইটি আমাদের আমরা সরকারকে এআইটি অ্যাডভান্স আয়কর দিই। ধন্যবাদ আপনাকে। তো চট্টগ্রাম থেকে যারা ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া।